নমস্কার, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আসলে আজকে যে রান্নাটা করতে চলেছি তার সাথে আমার অনেক ছোটবেলার কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। আসলে বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম ঝালঝাল রামেন নুডলস। চলুন দেখে নিই এবার রান্নাটা। সামান্য কিছু জিনিস নিয়ে আজকে বানিয়ে ফেলব। একটা আলু, একটা পেঁয়াজ, ধনে পাতা, ব্রকলি আর রামেন নুডলস। আর সব সবজিগুলো এবার ছোট ছোট করে ভালো করে কেটে নেব। আচ্ছা, জানেন আমি ছোটবেলায় এই ব্রকলিকে সবুজ ফুলকপি বলতাম, বড্ড হাসি পায় এখন শুনলে। জানেন ছোটবেলায় স্কুলে যখন টিফিন খুলে দেখতাম আলু পেঁয়াজ দিয়ে মা নুডলস বানিয়ে দিয়েছে, উফ, ওটা দেখে যে আমি কি খুশি হতাম বলে বোঝাতে পারবো না। তাই আজকে ওই ছোটবেলার কিছু স্মৃতির মুহূর্ত নিয়ে আলু দিয়ে রামেন নুডলস বানিয়ে দিলাম। জানি কেউ বানায় না সেইভাবে, বাট বানিয়ে দেখবেন, মজা লাগে কিন্তু খেতে। আলুটাকে অবশ্যই ছোট ছোট করে কাটব, তাহলে কিন্তু খেতে মজা লাগবে, একদম নুডলসের সাথে মিশে যাবে। উফ, যা মজা লাগে না আলু দিয়ে খেতে। আর আমরা বাঙালি, সব কিছুতেই আলু মেশাই। আর আলু এমন একটা সবজি যেখানেই দেওয়া যায় সেখানেই ও ফিট হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দেন আলুগুলো দিয়ে দেব। হালকা ভেজে নেওয়ার পর ব্রকলিগুলো দিয়ে দিলাম, অল্প আবারও ভেজে নেব। দেন ভাজা ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজতে থাকবো। হালকা যখন ভাজা হয়ে যাবে ওর উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণ হলুদ দিলে নুডলসের কালারটা খুব সুন্দর আসে, তো দেখতেও বেশ মজা লাগে আর খেতেও ভালো লাগে। আর ভাজা হয়ে গেলে রামেন নুডলসের যে মশলাটা দেওয়া থাকে প্যাকেটে ওটা দিয়ে দিলাম, অল্প নেড়ে ছেড়ে ভেজে নিলাম। দিয়ে অল্প লবণ অবশ্যই দিয়ে দেব। দেন ভালো করে নেড়ে জল দিয়ে দেব। ঝাল করার জন্য এরপর চিলি ফ্লেক্স দিয়ে দেব, যে যেরকম ঝাল খান সে সেই পরিমাণে ঝাল দেবেন। এরপর অল্প গ্রিন চিলিও দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে দেব। দেন 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। দেন খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা সবজিটা। যখন দেখব অল্প সিদ্ধ হয়ে এসছে রামেন নুডলসটা দিয়ে দিলাম। অল্প নেড়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যখন নুডলসটা অল্প সিদ্ধ হয়ে আসবে আর জলটা শুকিয়ে আসবে 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। এরপর নেড়ে অল্প পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দেব। এরপর জলটা যখন শুকিয়ে আসবে মানে নামানোর টাইমে কিছুটা পরিমাণ আবারও চিলি ফ্লেক্স দিয়ে দেব। অবশ্যই যা যেরকম ঝাল লাগে সেইভাবে দেবেন। চলুন, হয়ে গেল আমার রামেন নুডলস। এই আমার মতন করে ঝালঝাল রামেন নুডলসটা অবশ্যই বানিয়ে খাবেন, কিন্তু খুবই ভালো লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা। চলুন আজকের জন্য টাটা।